পেরেলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো আরজি কর নিয়ে, ঠিক কি জানাচ্ছেন অন্যান্যরা? ঋদ্ধিমান সাহা কি বলছেন? ঋদ্ধিমান সাহা বলছেন, আমিও একজন মেয়ের বাবা, এবং এই নিয়ে আরজি কর কাণ্ডের এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি, ত্রিপুরার প্রাক্তন অধিনায়ক ঋদ্ধিমান সাহা। তিনিও জানাচ্ছেন যে আমিও মেয়ের বাবা, অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই স্পর্শকাতর মন্তব্য। এবং এই ধর্ষণ কাণ্ড নিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন ত্রিপুরার প্রাক্তন অধিনায়ক। আরজি কর কাণ্ড নিয়ে ক্রমশ চাপ বাড়ছে মমতার উপর। ঠিক কি হয়েছে ঘটনা বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন সরব হয়েছে, গোটা দেশ বলা ভুল, গোটা বিশ্ব এক প্রকার নড়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে, সকলে একত্রিত হয়েছে এবং একটাই দাবি উঠে আসছে যে এই নৃশংসতম ঘটনার শাস্তি হোক। আর এবারে সেই আরজিকর কাণ্ড নিয়ে আমরা একের পর এক সেলিব্রিটিদের বক্তব্য পাচ্ছি। বিভিন্ন সেলিব্রা রাস্তায় পর্যন্ত নেমেছেন, হোক সেটা টলি হোক সেটা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তার প্রতিবাদের আওয়াজ। এমনকি কর্মীরাও তারাও কিন্তু আমরা নেমেছি পথে এর শাস্তির দাবিতে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার ঋদ্ধিমান সাহা, অর্থাৎ তুমি যেটা বলছিলে যে অবশেষে দেখা গেল যে ক্রিকেটারদের একের পর এক বক্তব্য উঠে আসছে আমাদের সামনে, বিশেষ করে এবার বিচার চাই তিলোত্তমার এই পোস্টকে ঘিরে রীতিমতো একবার আলোড়ন পড়েছে আরজিকর কাণ্ড। সেখানে কাতর এক প্রকার ঋদ্ধিমান সাহা, তিনি যেটা একেবারে কোট আনকোট লিখেছেন তা হচ্ছে আমিও মেয়ের বাবা। দেখো, আমি যদি একটু পুরো ঘটনা জানাই, রাজ্য জুড়ে এই মুহূর্তে যেরকমটা প্রতিবাদ চলছে, দেশ জুড়ে প্রতিবাদ চলছে, পশ্চিমবঙ্গের মুখে তো রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে আরজিকর কাণ্ডের একে একে প্রতিবাদ। আর এই প্রতিবাদে অনেকেই সরব হচ্ছেন, অনেকে সামিল হচ্ছেন, চিকিৎসকরা বিক্ষোভ করছেন রীতিমতো। কলকাতায় এই প্রতিবাদ কিন্তু আর আটকে নেই, তাই দেশের বাইরে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রান্ত থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক হচ্ছেন, দেশের ক্রিকেটাররাও এবার আরজিকর কাণ্ডে মুখ খুলছেন, সরব হচ্ছেন। যার মধ্যে সব থেকে বড় উদাহরণ বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে জসপ্রীত বুমরা, শ্রেয়স আয়ার, প্রত্যেকটা নামের কিন্তু আমরা দেখতে পেয়েছি গর্জে ওঠার কথা। এবারে পশ্চিমবঙ্গের উইকেট কিপার ত্রিপুরার প্রাক্তন অধিনায়ক ঋদ্ধিমান সাহা, তিনি কিন্তু এক প্রকার তার যে কাতর যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ঋদ্ধিমান সাহা সরব হয়েছেন এবং এই ঋদ্ধিমান সাহা তিনি একেবারে কোট আনকোট লিখেছেন যে তিনি নিজে দুই সন্তানের বাবা, তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এক মেয়ের বাবা হিসেবে তিনি কলকাতার কলকাতাকে নিজের শহর বলে তিনি উল্লেখ করেছেন এবং নিজের শহর বলে উল্লেখ করে তিনি এটাই জানিয়েছেন যে আমার শহর কলকাতায় ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনায় আমার আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। বাবা হিসাবে আমি অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ, একই সঙ্গে আমি ক্ষুব্ধ। আমাদের বাচ্চাদের যখন সুরক্ষা দিতে আমরা পারি না, তাহলে আমরা নিজেদের কিভাবে মানুষ বলতে পারি? এই সমাজের উচিত এখন জেগে ওঠা, মেয়েদের বিশ্বে আরো ভালো জায়গার প্রয়োজন রয়েছে, তাদের নিরাপত্তার অধিকার রয়েছে, ভয়কে দূরে রেখে সহজ সাবলীল ভাবে যাতে মেয়েরা ঘুরে বেড়াতে পারে সেদিকে নজর দিতে হবে। তিলোত্তমার দোষীদের যেন শাস্তি হয় এমনই একেবারে কোট আনকোট তোমাকে আমি পড়ে শোনালাম, তার যে লেখা এই মুহূর্তে ফুটে উঠেছে। দেখো, ঋদ্ধিমান সাহা তিনি কিন্তু নিজে শিলিগুড়ির ছেলে। ঋদ্ধিমান সাহার কলকাতার সঙ্গে যে সম্পর্ক সেটা একেবারে নিবিড় যোগ বলতে পারি। দীর্ঘদিন তিনি বাংলার জার্সিতে খেলেছেন, এমনকি আইপিএল এর কথা যদি বলি সেখানে কেকেআর এর হয়ে খেলেছেন ঋদ্ধিমান। এবার দেখো, খাস কলকাতার বুকে যে অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু তাকে সরব হতে দেখা গেছে। এই যে তিনি যে লিখেছেন, সেক্ষেত্রে আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যাতে করে ঘৃণ্য কাজের জন্য অপরাধীরা ভয় পায়, ভবিষ্যতে সকল রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইনের পরিবর্তন করা উচিত। এই যে বক্তব্যগুলো তার সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে, তাতে করে কিন্তু আরো একবার নাড়া দিয়েছে গোটা বাংলাকে এবং গোটা দেশকে। মেয়েদের জন্য ভারতকে নিরাপদ করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে। আর সেই জায়গাতে ঋদ্ধিমান সাহা তিনি নিজেকে একজন ক্রিকেটার হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে কিন্তু পরিচিতি দেননি এক্ষেত্রে দাঁড়িয়ে,
তিনি নিজেকে দেখো একজন একেবারে সাধারণ মানুষ হিসেবে তিনি পরিচয় দিয়েছেন, এবং সাধারণ মানুষ হিসেবে তিনি সোশ্যাল মিডিয়াতে আর পাঁচটা মানুষের মতন তিনি পোস্টটা করেছেন, সেটাই কিন্তু তিনি এই পোস্টের শেষে বোঝাতে চেয়েছেন যে আসুন আমরা সবাই মিলে একটা এমন একটা বিশ্ব গড়ে তুলি যেখানে আমাদের বাচ্চারা নির্ভয়ে বড় হতে পারবে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। একেবারে ঋদ্ধিমান সাহার যে পোস্ট, যে সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই পোস্টের কথাই তোমাকে আমি তুলে ধরলাম যে তার যে বক্তব্য, তার যে বিচার চাওয়ার যে ভঙ্গিমা, সেটা কিন্তু কোনো ক্রিকেটার হিসেবে বা কোনো সেলিব্রিটি হিসেবে নয়, সেটা হচ্ছে একেবারে সাধারণ মানুষ হিসেবে। এবং তিনি বারবার যেটা উল্লেখ করেছেন এই সোশ্যাল মিডিয়ার পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত, যে তিনি একজন বাবা, তার একটা মেয়ে রয়েছে, সেই মেয়েকে ভবিষ্যৎ সুরক্ষা দিতে হবে, তাই তার জন্য তার কি প্রয়োজন, তার জন্য তার প্রয়োজন রয়েছে সকলকে এক হতে হবে এবং শাস্তি দিতে হবে, আইনের প্রয়োজন পড়লে পরিবর্তন আনতে হবে। দেখো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে এই মুহূর্তে যে অবস্থান বা যেটা চলছে, তা নিয়ে কেউ কেউ সন্তুষ্ট হলেও একাংশ কিন্তু সন্তুষ্ট নয়, কারণ সঠিকভাবে তদন্ত এগোচ্ছে না। যদিও সিবিআই এটাকে টেক ওভার করেছে, এখন রবিবার অর্থাৎ আজকের দিন পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কে পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছে, তাই এক্ষেত্রে দাঁড়িয়ে দেখো আদৌ আমরা প্রকৃত দোষীদেরকে এই সমাজ, এই দেশ শাস্তি দিতে পারবে কিনা, আইন শাস্তি দিতে পারবে কিনা, বা সেটা সত্যি এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কিন্তু এটাই সবার একমাত্র কাম্য যাতে এই ঘটনার প্রকৃত পক্ষে দোষীরা শাস্তি পাক। এবং হ্যাঁ, এটা 100% ঠিক যে এমনই সেই ক্ষেত্রে শাস্তি হোক, শাস্তিযোগ্য অপরাধ হোক, যাতে করে ভবিষ্যতে আর আর কারোর ক্ষেত্রে এই ঘটনা যাতে না ঘটতে পারে, বা দোষীরা যাতে অন্তত পক্ষে তাদের মানে কেঁপে ওঠে, এই এমনই শাস্তি হওয়া উচিত এই ঘটনাতে। তাই শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহার কলকাতার সঙ্গে যে যোগাযোগ এবং কলকাতার সঙ্গে তার যে বেড়ে ওঠা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে গিয়েও তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তিনি বলেছেন যে যে এই ঘটনার শাস্তির দাবি চায়, এবং তিনিও প্রয়োজন করলে মাঠে নামবেন। এমনকি শুধু ঋদ্ধিমান সাহা নয়, আমরা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এরও একটি পোস্ট সকাল থেকে পাচ্ছি, তিনিও একইভাবে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার একটা শেষ হোক এবং বিচার হোক, যদি না তাই হয় তাহলে তিনি পর্যন্ত মাটিতে নামবেন, এবং সেই নামা বা আবার যদি মানুষ এক হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে সেটা ভালো হবে না, সেটা নাড়িয়ে দিতে পারে প্রশাসনকে, নাড়িয়ে দিতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলকে, সেটাও কিন্তু উল্লেখ করছেন এখন সেলিব্রা। তাই এখন কে সেলিব্রিটি, কে সাধারণ মানুষ, কে ক্রিকেটার, কে পলিটিশিয়ান, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে গিয়ে সবাই এখন মানুষ, সবাই এখন এই ভারতবাসী, এবং সবাই হচ্ছে এই ঘটনার জন্য ব্যথিত। তাই মৌমিতা দেবনাথের যাতে বিচার হয়, এই প্রকৃত পক্ষে ঘটনার যাতে দোষীরা শাস্তি পায়, সেই দাবি কিন্তু এখন যত সময় এগোচ্ছে তত জোরালো হচ্ছে। আমাদের রাজ্যের কথাও যদি বলি, আজ এবং কাল দুদিন ব্যাপী রাজ্যের বেশ কিছু আন্দোলন রয়েছে, বেশ কিছু প্রোটেস্ট রয়েছে, বেশ কিছু মানুষজন পথে নামতে চলেছেন, আর সেই আন্দোলনেও যাতে রাজ্যবাসী সামিল হয়, যারা যারা এই আন্দোলনে ডাক দিয়েছেন আজকে তারা প্রত্যেককে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো, সময় যত এগোচ্ছে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু ততই বাড়ছে, এবং এই আন্দোলনের যাতে আগামী দিনে আন্দোলনের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস যাতে প্রকৃত পক্ষে হয় সেই আহ্বান এখন উঠে আসছে গোটা দেশ তথা বিশ্ব থেকে। শুভেন্দু একেবারে সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল যে এই আরজিকর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কিন্তু বর্তমানে গোটা দেশ সহ গোটা বিশ্ব একেবারে কথা বলছে আরজিকরের এই ধর্ষণ কাণ্ড নিয়ে। সকলেই চাইছে যাতে তিলোত্তমার দোষীদের শাস্তি হোক এবং অতি দ্রুত যেন সঠিক বিচার পাওয়া যায়, এমনটাই কিন্তু চাইছেন সকলেই। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।